বাংলায় গল্পের তিনটি অধ্যায় রয়েছে জ্ঞানচক্ষু বহুরূপী এবং পথের দাবি তোমরা এই ভিডিওর মাধ্যমে পথের দাবি অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন দু সালে মাধ্যমিক বাংলা পরীক্ষায় আসার সম্ভাবনা যথেষ্টই রয়েছে সেই প্রশ্ন ও উত্তরগুলি নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি ইতিপূর্বে তোমাদের জ্ঞানচক্ষু এবং বহুরূপী অধ্যায় থেকে এমসিকিউ এবং এসিকিউর সাজেশন দিয়েছি তোমরা যদি সেই সাজেশনগুলো না দেখে থাকো তাহলে তার আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে সেই সাজেশনগুলো দেখে নাও আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রথম প্রশ্ন রয়েছে পুলিশ কাকে খুঁজছিল পুলিশ সব্যসাচী মল্লিককে খুঁজছিল পরের প্রশ্নটি আছে গিরিশ মহাপাত্রের চোখ দুটি কেমন ছিল গভীর জলাশয়ের মতো তবে এ বস্তুটি পকেটে কেন বস্তুটি কী বস্তুটি হলো গাঁজার কলিকা চার নম্বর দাগে আছে নিমাইবাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বলেছিলেন রাতের মেল ট্রেন পাঁচ নম্বর দাগে রয়েছে সব্যসাচী মল্লিক পেশায় কী ছিলেন সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার পড়ার প্রশ্নটি আছে কে অপূর্বের ঘরের জিনিসপত্র গুছিয়ে দিয়েছিল এক খ্রিস্টান মেয়ে সাত নম্বর দাগে রয়েছে সে যে বর্মায় এসেছে এর খবর সত্য কার বর্মায় আসার খবর সত্য সব্যসাচী মল্লিকের বর্মায় আসার খবর সত্য আট নম্বর দাগে রয়েছে জগদীশবাবু পেশায় ছিলেন পুলিশ পরের প্রশ্নটি আছে অপূর্বর পিতার বন্ধু হলেন বাবু এবং দশ নম্বর দাগে রয়েছে পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল গিরিশ মহাপাত্র ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগারো নম্বর দাগে রয়েছে গিরিশ মহাপাত্রের বয়স তিরিশ বত্রিশ বছর পরের প্রশ্নটি রয়েছে কাকাবাবু এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন কাকাবাবু হলেন বাবু তেরো নম্বর দাগে রয়েছে গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে গন্ডা ছয়েক পয়সার সঙ্গে বেরোলো একটি টাকা পরার প্রশ্নটি রয়েছে চৌদ্দ নম্বর দাগে গিরিশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল তার কারণ নেবুর তেলের গন্ধ দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে বক্তা হলেন বাবু। গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল রেল স্টেশনে অপূর্বর সাথে পুনরায় দেখা হয়েছিল পরের প্রশ্নটি আছে গিরিশ মহাপাত্রের চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল তার উজ্জ্বল চোখ প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর রয়েছে গিরিশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা গিরিশ মহাপাত্রের রুমালে কার ছবি আঁকা ছিল গিরিশ মহাপাত্রের রুমালে বাঘের ছবি আঁকা ছিল তারপরের প্রশ্নটি আছে তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল পড়াই একুশ নম্বর দাগে আছে আপাতত ভামো যাচ্ছি বক্তা হলেন অপূর্ব পরের প্রশ্নটি রয়েছে দুজন বন্ধু লোক আসার কথা ছিল কোথা থেকে না এনানজাং থেকে আসার কথা ছিল তারপর সকালে গেলাম সকালে কোথায় গেলাম না পুলিশে খবর দিতে গিয়েছিল বুড়ো মানুষের কথাটা শুনো মানুষটি হলেন বাবু পরের প্রশ্নটি আছে পুলিশ যার খোঁজে তল্লাশি করছিল তিনি ছিলেন একজন রাজদ্রোহী পরের প্রশ্নটি আছে গিরিশ মহাপাত্রের ফুল মোজাটি কী রঙের ছিল গিরিশ মহাপাত্রের ফুল মোজাটি সবুজ রঙের ছিল গিরিশ মহাপাত্র নিজের সম্পর্কে বলেছিল সে ধর্মভীরু আঠাশ নম্বর দাগে রয়েছে তুমি গাঁজা খাও বক্তা হলেন নিমাইবাবু বাবু এই কথাটি বলেছিল গিরিশ মহাপাত্রকে এবং পরের প্রশ্নটি রয়েছে উনত্রিশ নম্বর দাগে অপূর্বর কোথায় এক মুহূর্ত মন ছিল না রেঙ্গুনে অপূর্বর এক মুহূর্ত মন ছিল না তিরিশ নম্বর দাগে আছে অপূর্ব কোন জাতির লোক অপূর্ব ব্রাহ্মণ জাতির লোক গিরিশ মহাপাত্রের হাতে কি ছিল গিরিশ মহাপাত্রের হাতে ছিল বেতের ছড়ি তেত্রিশ নম্বর দাগে রয়েছে গিরিশ মহাপাত্রের গায়ে কী রঙের চুড়িদার ছিল গিরিশ মহাপাত্রের গায়ে রামধনু রঙের চুড়িদার ছিল বাবুটির স্বাস্থ্য গেল শখ কত আনা বজায় আছে বাবুটির স্বাস্থ্য গেল শখ ষোলো আনা বজায় রয়েছে পঁয়ত্রিশ নম্বর দেখা রয়েছে রামদাসের কথায় পুলিশের কাজ কি রামদাসের কথায় পুলিশের কাজ হলো বুনো হাঁস ধরা গাড়ি ছাড়তে কতটা সময় দেরি থাকতে অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্রের দেখা হলো মিনিট পাঁচে